কুরুক্ষেত্র যুদ্ধের শেষে একদিন পঞ্চপাণ্ডব ভগবানের কাছে কলিযুগ কেমন হবে তা জানার ইচ্ছা প্রকাশ করেন। পরমেশ্বর ভগবান তাদের পাঁচজনকে বনে ভ্রমণ করার পরামর্শ দিয়ে বললেন প্রত্যেককে ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করতে ও বনে দৃশ্যমান ঘটনা আমাকে জানাতে। পঞ্চপাণ্ডব জঙ্গল অভিমুখে যাত্রা শুরু করলেন। যুধিষ্ঠির দেখতে পেলেন দুই সুর বিশিষ্ট একটি হাতি। এটি দেখে তিনি বেশ কিছুটা অবাক হলেন। তিনি এসে তা বাসুদেব শ্রীকৃষ্ণকে বললেন। শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে মানুষ হবে মিথ্যাবাদী ও স্বার্থপর। তারা মুখে বলবে এক, কিন্তু কৃতকর্ম থাকবে সম্পূর্ণ ভিন্ন, অর্থাৎ প্রতিশ্রুতি আর কাজের মধ্যে কোনো মিল থাকবে না। ভীম দেখতে পেল একটি গরু তার বাছুরকে চেটে চেটে আদর করছে, কিন্তু এত মাত্রায় বাছুরটিকে চাটছে যে বাছুরটির গায়ের ছাল উঠে রক্তক্ষরণ হতে শুরু করছে। তিনি এসে এ কথা শ্রীকৃষ্ণকে জানালেন এবং পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে পিতামাতার অন্ধ স্নেহ ও অতিমাত্রায় ভালোবাসা তাদের সন্তানের ক্ষতির কারণ হবে, যেমন এতে সন্তানদের বিচার বুদ্ধিহীনতা ও পরনির্ভরশীল করে তুলবে, যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে তাদের বাধা দান করবে। অর্জুন দেখতে পেল এক শকুনের দুই বিশালাকার ডানায় বেদ লিখিত আছে, কিন্তু সে নরমাংস ভক্ষণ করছে। এই বিস্ময়কর দৃশ্য অর্জুনকে মর্মাহত করে ও তিনি পরমেশ্বর ভগবানকে এ বিষয়ে জিজ্ঞেস করলে পরমেশ্বর বলেন, কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ দেশ ও সমাজের বুকে যারা ধার্মিক ও জ্ঞানী হিসেবে খ্যাতি পাবেন তাদের প্রকৃত মানসিকতা থাকবে শকুনের ন্যায়। উপরে ধর্ম ও জ্ঞানের বর্ম পরিহিত মানুষগুলি নিজেরাই হবে শয়তান। নকুল দেখতে পেল এক বিশালাকার পাথর খণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে, কোনো বৃক্ষই তাকে আটকাবার ক্ষমতা রাখছে না। সব কিছু তছনছ করতে করতে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে, অথচ কিছু দূর নামার পর একটি গুল্ম গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয় তার তাণ্ডব লীলা। এই ঘটনা পরমেশ্বরকে জানালেন। তিনি বলেন, কলিযুগে মানুষের পাপের পরিমাণ ওই পাথর সম হবে যা তার জীবনকে তছনছ করে দেবে, ধ্বংস অভিমুখে চালিত করবে গোটা সমাজকে। কিন্তু যদি কোনো ব্যক্তি বা মানুষ শুদ্ধ মনে ভগবানকে স্মরণ করে তাহলে তিনি রক্ষা পাবেন, অর্থাৎ সামান্য ওই গুল্ম গাছের ন্যায় যদি ন্যূনতম কেউ ভগবানের ভজনা করে তাহলে পাপ বিনষ্ট হবে। সহদেব দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এর মধ্যে সবথেকে গভীর কুয়োটিতে জল নেই, একদম শুকনো। এই ঘটনা দেখে পরমেশ্বরকে বললেন। পরমেশ্বর শ্রীকৃষ্ণ তখন বলেন, কলিযুগে সবচাইতে অর্থশালী ও ক্ষমতাশালীরাই এ সমাজে বেশি শোষণ করবে, যারা নিজ বিনোদন ও কামতৃষ্ণা মেটাবার জন্য প্রচুর ব্যয় করবে। সুরা তামাক ও বিভিন্ন নেশাজাত দ্রব্যের পিছনে প্রচুর সম্পদ ব্যয় করবে, অথচ সমাজে পিছিয়ে পড়া বা দরিদ্র সমাজের জন্য শুধু তাচ্ছিল্যই থাকবে। অতএব দরিদ্রেরই ক্লেশ কলিতে প্রবল হবে, ধনীরা হারাবে মনুষ্যত্ববোধ ও বিচার বিবেচনা করার যথাযথ বুদ্ধি। পাপে পরিপূর্ণ এ কলিযুগ, এই পাপ থেকে উদ্ধারের একমাত্র উপায় ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা, তাহলেই সর্বপাপ খণ্ডন হবে, তার স্মরণ নিলে সব বিপদ থেকে আমরা পরিত্রাণ পাব। আশা করি আমার প্রিয় দর্শক, আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো হলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলে অলে প্রেস করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।